বৌমাকে অপহরণ করতে 2 লক্ষ টাকা সুপারি দিলেন শাশুড়ি। অপহরণের পর কোনক্রমে পালিয়ে থানায় আসেন ওই গৃহবধূ। এমনই অভিযোগে শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুত্রবধূকে পছন্দ নয়, সে কারণে রীতিমতো সুপারি দিয়ে নিজের বৌমাকে কিডন্যাপ করানোর অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযোগ গৃহবধূর শাশুড়ির দিকে। অভিযোগ, এই কাজের জন্য 2 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। প্ল্যান মাফিক গৃহবধূকে অপহরণ করার পর প্রায় 2 দিন আটকে রাখা হয় বাড়ইপুর এলাকায়। জানা গেছে, পুলিশ পরিচয় দিয়ে অপহরণকারীরা গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। গৃহবধূর দাবি, কয়েকজন আমাদের বাড়িতে এসেছিলেন, রাত্রে তারা বলে বাড়ইপুর এসপি অফিস থেকে আসছি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর কাদারহাট এলাকায়। গৃহবধূ জানিয়েছেন, অপহরণের পর তাকে বাড়ইপুর এলাকারই একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। এরপরই সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহবধূর শাশুড়ি পরিমণ্ডলকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক, তবে তাদের খোঁজ চলছে। জানা গেছে, 2015 সালে বিয়ে হয় ওই গৃহবধূর, তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু সংসারে ননদ ও শাশুড়ি তাকে পছন্দ করত না। স্বামী নেশাগ্রস্ত অবস্থায় থাকত। দীর্ঘ 6 মাস তার স্বামী নিখোঁজ। তিনি কোথায় রয়েছেন বর্তমানে সে খবরও জানেন না গৃহবধূ। গৃহবধূর শাশুড়িকে গ্রেপ্তারের পর এদিন পুলিশের পক্ষ থেকে আদালতে তোলা হয়। সাংবাদিকদের প্রশ্নের সামনে কোনো মুখ খোলেননি গৃহবধূর শাশুড়ি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেদিন কারা পুলিশ পরিচয় দিয়ে ওই বাড়িতে গিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শাশুড়ি বৌমাকে কিডন্যাপ করানোর জন্য সুপারি দিয়েছেন এমন খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনীমোহন কাঞ্জিলালের বনগা শাখা। রেডি বৈশাখী অফার নিয়ে 5-50% ডিসকাউন্ট ডিফারেন্ট প্রোডাক্টসে। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।